পাহাড়ে রহস্য বের করা এক রোমাঞ্চকর অনুভূতি, কারণ পাহাড় থেকে আমরা প্রকৃতির নতুন রূপ দেখতে পারি। কিন্তু মাঝে মাঝে এই কাজ করতে করতে এমন কিছু রহস্যময় জিনিস আমরা দেখতে পাই যা পৃথিবীর যে কোনো ব্যক্তিকে 10 বার ভাবতে বাধ্য করে। আজ ভিডিওতে পাহাড় থেকে খুঁজে পাওয়া এমন রহস্যময় অবাক এবং হতবাক করা জিনিস দেখাতে চলেছি। চলুন শুরু করা যাক। যদি আপনি কখনো চীনের এই পাহাড়ে যান তো দেখতে পাবেন হঠাৎ একটা অন্যরকম হতবাক করা জিনিস দেখতে পাবেন, যেটাতে ভুলেও হাত দিতে যাবেন না। সেখান দিয়ে যতটা সম্ভব আগে পালিয়ে আসুন, কারণ সেই কাঠের বাক্সের মধ্যে লুকিয়ে রয়েছে মৃতদেহ। 1985 সালে কিছু চীনের ব্যক্তিরা অভিযান করছিল, তারা হঠাৎ দেখতে পায় এই কাঠের বাক্সগুলো। যখন তারা সেই বাক্সগুলো খুলতে থাকে তাদের গায়ের রক্ত হিম হয়ে যায়। এই কাঠের বাক্সগুলিতে মৃত ব্যক্তিদের দাফন করা হয়। দক্ষিণ চীনে এমন অনেক পাথর রয়েছে যেখানে 500 থেকে 600 ফুট উপরে মৃত ব্যক্তিদের কাঠের বাক্সে তাদের দাফন করা হতো। যখন গবেষকরা এই কফিন সম্পর্কে জানতে পারেন তারা এর উপর রহস্য উন্মোচন করা শুরু করে দেয়। উঁচু পাহাড়ের সাইডে এমনকি ঝুলন্ত কফিন উদ্ধার করা হয়। কারা ছিল এমন ব্যক্তি, কেনই বা এদের দাফন করা হচ্ছিল, সবারই কাছে এটি একটি রহস্যময় ঘটনা ছিল। বিজ্ঞানীদের মতে এই কফিনগুলি 3000 বছরের পুরানো। তারা মৃত ব্যক্তিদের পুড়িয়ে বা পুঁতে দেওয়াতে বিশ্বাসী ছিলেন না। তারা মনে করতেন মৃত ব্যক্তিকে যতটা বেশি উপরে রাখতে পারবে তত সহজে তারা উপরে পৌঁছাতে পারবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত ভারী ভারী কফিনগুলি কীভাবে ঝুলিয়ে রাখত উঁচুতে। তার থেকে বেশি ভয়ঙ্কর আশ্চর্যের বিষয় হলো একসাথে তারা একটি বাসকে অনেকগুলো মৃত ব্যক্তির কঙ্কাল পায়। কেউ কেউ বলে সম্ভবত তাদের পরিবারের সদস্যের একসাথে এক কফিনে দাফন করা হতো। বর্তমানে এই প্রথা প্রচলন নয়। আবার কেউ কেউ এই বিশ্বাস মানেন না, তারা বলতেন বন্য জন্তু জানোয়ারদের থেকে বাঁচার জন্যই এত উঁচুতে রাখা হতো। এই ভিডিওটা দেখুন, যখন আপনারা কোনো দুর্গর কথা ভাবেন, কোনো পাহাড়ের চূড়ো বা কোনো হ্রদের মাঝখানের দুর্গর কথা মাথায় আসে। কিন্তু আপনি এটা কখনো দেখেছেন যাকে 1000 ফুট উঁচুতে খাড়া পাহাড়ের উপর চিমনি করা হয়েছিল? দুর্গটির নাম সুমিলা ক্যাসেল। এটা পৃথিবীর একমাত্র রহস্যময় দুর্গ যেটিকে নির্মাণ করা হয়, তবে কেউ সঠিকভাবে জানেন না কারা কখন এই দুর্গটি নির্মাণ করেছিলেন। এই ব্যক্তিটির কারণে এই দুর্গটি নির্মাণ করা হয়, একজন ডাকাতের গুণ যারা 1500 বছর আগে এই দুর্গতে বাস করত। তাদের কাছে এটা ছিল পারফেক্ট এবং স্বর্গ, কারণ সেই সময় এখানে এটার করা খুব অসম্ভব ছিল। সেই সময় ডাকাতরা পাহাড়ের ভিতর দিয়ে এক গোপন রাস্তা তৈরি করেছিল, কোনো সমস্যা ছদ্মবেশে পালিয়ে যেতে পারত। আবার ধনসম্পদ লুট করে সেই সুড়ঙ্গ দিয়ে দুর্গে প্রবেশ করতে পারত। তবে দুঃখের বিষয়, এই দুর্গকে কষ্ট করে তৈরি করলেও এরোমাসের ভাগ্য তার সাথে সাথ দেয়নি। তারই এক সহকারী যখন বাথরুম করছিল তাকে কামান দিয়ে হত্যা করে। 20 শতাব্দীতে এটিকে সরানো হয়। তারপর থেকেই এখানে বিদেশিরা প্রবেশ করা শুরু করে। বর্তমানে এই দুর্গটি ট্যুরিস্টদের জন্য খুলে দেওয়া হয়েছে। মাংডিং মমি। যখনই আমরা মমির কথা বলি তখনই আমরা ভাবি গির্জার কোনো পিরামিড বা মিশরের কোনো জায়গা। কিন্তু প্রিয় দর্শক, 1949 সালে ভারতের হিমাচল প্রদেশে এমনই এক মৃত মমির পরিচয় খোঁজ পাওয়া যায় যা বিজ্ঞানীদের কেউ চিন্তার মধ্যে ফেলে দেয়। আসলে এই সময় হিমাচল প্রদেশের বিনাশকারী ভূমিকম্প আসে, এর কারণে পাহাড়ের ফাটল ধরে। স্থানীয়রা হাইকিং করার সময় যে দেখতে পান এখানে একটা কবরের সন্ধান। যখন সেই কবরটিকে খনন করা হয় সেখানে এক মমির সন্ধান পাওয়া যায়।
সবথেকে আশ্চর্যের বিষয় হলো সেই মমিটি যেখানে ধ্যানরত অবস্থায় বসেছিল, এটা আরবিদের কাছে সত্যি আশ্চর্যের বিষয় ছিল। অনেক বিষয়ে পর জানা যায় এই কবরটি প্রায় 500 বছর পুরাতন, আর এই ব্যক্তিটি একজন সন্ন্যাসী ছিল। এখানে একটি গুহা ছিল যেখানে সন্ন্যাসীটি প্রার্থনা করত, কিন্তু যখন তার অন্তিম সময় আসে তিনি নিজেকেই মমিফাই করে ফেলে। কিন্তু কিভাবে এই লোকটি নিজে নিজেকে মমিতে পরিণত করে তা আজ পর্যন্ত রহস্য রয়ে যায়। মমি ডগ। 1980 সালে একদল কাঠুরে এক হতবাক করার মতো মমির সন্ধান পায়। যখন তারা এক গাছের গুঁড়ি কাটছিল, গাছটি কাটার পর যখন তারা ফালি করছিল, একটি কুকুরকে মমি অবস্থায় দেখে। রহস্যময় এই কথাটি নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করত না। আসলে যারা এই গাছটি কাটে তারা দেখে এটি পুরোটাই ফাঁপা, তার ভিতর দিয়ে এক কুকুর প্রায় 19 বছর ধরে বেচারা সেখানে ছিল। ব্যাপারটা খুবই দুঃখজনক, প্লাস খুবই হতবাক করার ছিল। আপনি এখন ভাবছেন যে গাছের ফাঁকে কীভাবে কুকুরটি আটকেছিল। গবেষকরা বিভিন্ন রিসার্চ করে বুঝতে পারেন সম্ভবত কুকুরটি এক শিকারি কুকুর ছিল। হয়তো কুকুরটি কাঠবেড়ালিকে তাড়া করতে থাকে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গাছের গুঁড়িটি ফাঁপা হওয়ার কারণে কুকুরটি ভিতরে আটকে পড়ে, আর সেইখানে বেচারা না বেরোতে পেয়ে খাবারের অভাবে মারা যায়। প্রশ্ন হলো দেহটি পচার পরিবর্তে কিভাবে মমিতে পরিণত হলো। আসলে ওক গাছ টেনিক অ্যাসিড বের করে যা চর্মরোগ সংরক্ষণে কাজে লাগে, আর এজন্যই কুকুরটি মমিতে পরিণত হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আপনি যদি এমন অদ্ভুত রহস্যময় রোমাঞ্চকর সত্য প্রযুক্তিগত বৈজ্ঞানিক ইন্টারনেটিং ভিডিও দেখতে পছন্দ করেন তবে ইউবো এক্সক্লুসিভ চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।